আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন সাইম ইরু ব্লকস এবং আমি আছে আপনাদের সাথে সাইম হোসেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আমি নতুন ফ্রান্সে এসে প্রতি মাসে কত টাকা স্যালারি পাই এবং কি কাজ করি এবং আমাকে সরকার থেকে কত টাকা ভাতা দেওয়া হয় তো কথা না বারে চলুন ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন ধন্যবাদ তো বর্তমান সময়ে ফ্রান্সে কাজের অনেক হাহাকার এই সময়ে কাজ পাওয়াটা অনেক কঠিন এখন কাজ পাওয়া যায় না তেমন একটা তো বাঙালিরা যেই কাজটি করে তারা নতুন অবস্থায় এসে পুরান যারা থাকে তাদের কাছ থেকে উবার অথবা ডেলিভার আইডি ভাড়া নিয়ে তিরিশ পারসেন্ট হারে তারা উবার অথবা ডেলিভারুর কাজ করে তো এক্ষেত্রে অবশ্যই আপনাকে স্কুটার চালানো জানতে হবে এবং ডেলিভারুর কাজ উবারের কাজ এগুলো অনেক কঠিন একটি কাজ যদিও দেখতে সহজ মনে হয় কিন্তু ঠান্ডার মধ্যে স্কুটার চালিয়ে খাবার ডেলিভারি দেওয়া কাজটি অনেক কঠিন তো আমি কি কাজ করি আমি একটি রেস্টুরেন্টে কাজ করি একটি থাই রেস্টুরেন্ট আমাকে কত টাকা বেতন দেওয়া হয় বা স্যালারি দেওয়া হয় সে বিষয়ে আজকে আপনাদেরকে বলবো আমাকে প্রতি মাসে বারোশো ইউরো স্যালারি দেওয়া হয় প্রতি মাসে বারোশো ইউরো আপনারা হয়তো ভাবছেন এত কম কেন এটাই স্বাভাবিক কেননা আমার এই দেশে কাজ করার পূর্ব কোনো অভিজ্ঞতা নেই তাছাড়া আমার কাজ করার কোনো পারমিশন নেই এবং আমার ভাষাগত কোনো অভিজ্ঞতা নেই তারপরও যে আমি একটি কাজ পেয়েছি এতেই আলহামদুলিল্লাহ তো যেই টাকায় স্যালারি দেওক এতে কোনো সমস্যা নেই প্রথম অবস্থায় একটু কষ্ট করতেই হবে এটাই স্বাভাবিক আস্তে আস্তে যখন আমি ভাষা শিখবো আমার কাজের অভিজ্ঞতা হবে তখন আমি ভালো কোনো সোসাইটিতে কাজ করতে পারবো এবং ভালো টাকা বেতন পাবো এবং আমি প্রতিদিন সাড়ে নয় ঘন্টা ডিউটি করি এবং সপ্তাহে একদিন আমার বন্ধ থাকে তো এখন আপনাদেরকে বলবো যে সরকার থেকে আমাকে কত টাকা ভাতা দেওয়া হয় এই ভাতার ব্যাপারটি বর্তমান সময়ে অনেক জটিল একটি ব্যাপার কেননা আগে যারা আসতো তাদেরকে আমরা শুনতাম যে প্রতি মাসে চারশো ইউরো সাড়ে চারশো ইউরো করে ভাতা দেওয়া হতো কিন্তু বর্তমান সময়ে এটি অনেক কঠিন করে ফেলেছে অনেককে চারশো ইউরো দেয় অনেককে দুইশো ইউরো দেয় আবার অনেককে কোনো টাকাও দেয় না তবে আমি কত টাকা ভাতা পাই সেটা বলার আগে একটা কথা আপনাদেরকে বলে নেই সরকার এই ভাতাটি কেন দেয় এই ভাতাটি দেওয়ার কারণ হচ্ছে আমি এই দেশে যখন আসি তখন এই দেশে আমি একজন অভিবাসন প্রত্যাশী অর্থাৎ সরকারের কাছে আমি একটি আবেদন জানাই যে আমি আমার দেশে যে কোনো সমস্যায় আছি রাজনৈতিক অথবা পারিবারিক তো এই কারণে আমি আপনার এই দেশে আশ্রয় চাচ্ছি তো আশ্রয় চাচ্ছি এই দেশে আমি এখন অভিবাসী তো এই অবস্থায় আমার থাকার জায়গা দরকার এবং আমার খাবার জন্য টাকা দরকার তো যখন আমি এই দেশে সরকারের কাছে কেস করি বা এজাইলাম বা সেটাকে এজাইলাম বলা হয় আবেদন করি থাকার জন্য তো এই থাকা যতদিন আমার এই প্রসেসিংটা চলতে থাকে কেসের প্রসেসিংটা কতদিন পর্যন্ত এই দেশে আমাকে একটি ভাতা দেওয়া হবে সেটি হচ্ছে আমার খাওয়ার জন্য এবং থাকার জন্য তো বর্তমান সময় তারা যেই কাজটি করে এই কাজটি আগে করতো না আগে যখন কেউ এই অ্যাজাইলামের আবেদন করত তখন তাকে বাসা দিত না যেমন তারা বাসার বদলে তারা বাসার একটি ভাড়া দিয়ে দিত দুইশো ইউরো বা আরও বেশি এবং খাওয়ার বাবদ দুইশো ইউরো তো সব মিলে চারশো ইউরো দিত কিন্তু বর্তমানে তারা সরকারিভাবে বাসা দিয়ে দেয় তো যার ফলে বাসার যে ভাড়াটা সেটা আর দেয় না এবং দুইশো ইউরো করে দেয় এবং এই কাজটিও করে যে আপনি যদি তারা যখন আপনাকে বাসা দেওয়ার জন্য বলবে যে আমি আপনাদেরকে বাসা দিব আপনি যাবেন কি না তখন আপনি যদি তাদের দেওয়া বাসায় না যান অনেক ক্ষেত্রে তারা ওই এক টাকাও দেয় না তারা আপনাদেরকে বলে দিবে যে আপনি কোনো টাকা পাবেন না এবং অনেক ক্ষেত্রে আবার চারশো ইউরোও দেয় ব্যাপারটি নির্ভর করে মূলত তাদের উপর এটি কেউ একজাক্টলি বলতে পারবে না কাকে কত টাকা দিবে তো আমি কত টাকা ভাতা পাই জি আমি দুইশো দশ ইউরো করে ভাতা পাই প্রতি মাসে দুইশো দশ ইউরো আমাকে তারা বলেছিল আপনাকে যদি আমরা বাসা দিই আপনি যাবেন কি না যে আমি বলেছি যে বাসায় তো আমি যেতে যাওয়ার কোনো সমস্যা নেই আমার বাসায় যেতে কিন্তু আমি এই মুহূর্তে আমার আঙ্কেলের বাসায় আসি এখানে আমার থাকার জন্য কোনো টাকা পয়সা লাগে না তো তারা বলছে ঠিক আছে আপনি এখানে থাকতে থাকেন আপনাকে আমরা প্রতি মাসে দুইশো দশ ইউরো করে দিব আমি বলছি যে কোনো সমস্যা নেই তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরো নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে রাখবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ